সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ যেই মানুষে বলে আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দারা যদি বলে আমি পবিত্র তবু পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু তারা যে পবিত্র বলল তোমরা সাক্ষী থাকো তারারে আমি পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আরেকটা পুরস্কার জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয়। এই গাছটা দুনিয়ার গাছের মতো না, নবীজি বলেন এই গাছটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সাহাবীরা বলেন হুজুর বাড়বে কতদিন, এই গাছের মালিক তার ছায়া তলে যাবে না যতদিন, যে এতদিন পর্যন্ত যদি বাড়তেই থাকে এর আয়তন হবে কি পরিমাণ। আল্লাহর রসুল বলেন একজন যুবক প্রশিক্ষণপ্রাপ্ত, ঘোড়া চালানোর প্রশিক্ষণ আছে, এই অবস্থায় যদি 100 বছর দৌড়ায়, কয়শো বছর, 100 বছর পর্যন্ত যদি থামাথামি নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, এই অবস্থায় 100 বছর যদি দৌড়ায় একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না। এক ডালে গাছ হয়, নবীজিকে প্রশ্ন করা হলো হুজুর ওই সুবহানাল্লাহর গাছের ডাল ফলা কি পরিমাণ, আল্লাহর রসুল বলেন যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ, সবার সুবহানাল্লাহর ওজন সমান না, কারণ জবান তো সমান না, আমরা জবানের মধ্যে এমন জবান আছে 1 কোটি টাকা দিলেও মিথ্যা সাক্ষী দিবে না, আর এমন জবানও আছে 1 কোটি টাকা নয় 1 কাপ চাউলে মানুষের জবান দাম কম কমার তো একটা সুর আছে, এত কমায় মানুষের সালিশ বৈঠক যে হয় মাঝে মাঝে, আমরা এলাকার কয় দরবার, আপনারা এলাকার কয় ফাঞ্চাই, আপনারা এনে দরবার, আবার আমরা এলাকার ঝামেলা, আমরা এলাকার দরবারটা আপনারা এনে খাচ্ছি, আমরা এলাকার সালিশ বৈঠক কয় দরবার, তো দরবার বা সালিশ বৈঠক দেখবেন যেদিন ডেট করা হয় এর আগের রাত্রেও একটা কবিরাজি চলে, জবান বিক্রির কবিরাজি। সুবহানাল্লাহ বেশ কমাইতো না, আর হুজুর এখন জবানে বেশ কমাছে না নাই?